ইদানিং অ্যাক্সিডেন্টের পরিমাণ অনেকটাই বেড়েছে লাস্ট সাত দিনে আমরা দশটি অ্যাক্সিডেন্ট কেস হ্যান্ডেল করেছি তার মধ্যে তিনটি স্পাইন ইঞ্জুরি পাঁচটা গুরুতর আহত হয়েছে নেপালগঞ্জের অ্যাক্সিডেন্ট প্রায় সময় ঘটছে আজকেও আমাদের কাছে ফোন আসে একটা কুকুরের কোমর উপর দিয়ে গাড়ি চলে যায় পাঁচ দিন আগে পেছনের দুটি পায়ে কোনো জোর নেই অতিরিক্ত ঘষার ফলে পায়ের মাংস খুবলে যাচ্ছে ভিডিও দেখে থাকতে পারেনি অবস্থা খুবই শোচনীয় হাট্টাখাট্টা একটা কুকুর কিভাবে রাস্তায় পড়ে কষ্ট পাচ্ছে আমাদের আর্থিক প্রবলেম যাচ্ছে শেল্টারও ঝামেলা হচ্ছে কুকুর নিয়ে তবুও ফেলে রাখতে পারবো না তাই আমরা ওকে রেস্কিউ করতে চলে গেলাম ওকে রেস্কিউ করে সেল্টে এনেছি ট্রিটমেন্টও স্টার্ট হয়েছে আমরা সবাই জানি এই সমস্ত কেস বাঁচানোর খুবই কষ্টকর তবুও আমরা আমাদের বেস্ট দিয়ে চেষ্টা করব। আপনারাও সবাই প্রার্থনা করুন বাচ্চাটা যাতে খুব তাড়াতাড়ি রিকভারি করে আর আপনাদের কাছে একান্ত অনুরোধ সমর্পণে নতুন হসপিটাল নির্মাণের জন্য সবাই এগিয়ে আসুন সাহায্য করুন